আচরণ জঙ্গির মতন না, আচরণ না, মানে কখনোই দেখবেন ঘুরেছিলেন? কখনোই না, মানে ও খুব পলিশ থাকে, ওর দাড়ি টাড়ি খুব পলিশ থাকে, বা আমি আসলে ও পলিশ থাকে না, আমি তো পলিশ থাকাই, তো আসলে এখন আমার হাতে নাই ব্যাপারটা, তো সেই জন্য এরকম দেখে অভ্যস্ত না। স্টোরিটা খুব কি সুন্দর, মানে আমি আসলে বলতে পারি নট ইটস মাই হাজব্যান্ডস ফিল্ম, বিকজ দ্য স্টোরি লাইন ইজ রিয়েলি বিউটিফুল, সামথিং ভেরি ডিফারেন্ট, আমাদের দেশে আসলে খুবই মানে লাইট হার্টেড একটা ফিল্ম, কিন্তু আপনাকে ইমোশনালি টাচ করবে, এবং এটা একটা লাভ স্টোরি, মানে একটা টিপ করে টিপিক্যাল লাভ স্টোরি, আমি এতটুকু বলবো, আমি বেশি কিছু বলতে পারবো না, বাট ইটস অল টিপিক্যাল লাভ স্টোরি, বাট ইটস আ লাভ স্টোরি, মানে ভালোবাসা অনেকের মধ্যেই হয়, অনেক কিছুর মধ্যে একটা মানুষ এবং একটা পশু মধ্যে হতে পারে, একটা মানুষ একটা পাখির সাথে হতে পারে, তো এরকম করে এটা আসলে একটা খুব সুন্দর একটা লাভ স্টোরি, খুব লাইট হার্টেড একটা লাভ স্টোরি। সবাই বলছে যে এবার ঈদে তুফান এবং জঙ্গি কাঁপাই দেবে, তো রাহেম রাফির সিনেমা তো আমরা দেখি, রাহেম রাফির তো আমরা দিয়ে দহনে দেখেছি, প্রমাণ টুয়ে দেখেছি, এবার রাহেম রাফির তুফান আসছে, তুফানের টিজারটা আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশ সিনেমায় দেখছি, আমি প্রথম সে আসলে একটা বলা যায় হিজ আ মাস্টার, বিকজ সেই আসলে এই জিনিস এই নতুন নতুন নিয়ে আসতে পারে, এবং তার কাছ থেকেই দিস ইজ ভেরি মাচ এক্সপেক্টেড। শ্যাম ভাইয়ের জঙ্গলির ট্রেলার বা টিজার কবে দেবে? চলছে এখনো, তো ও আচ্ছা এখানে বলি শাকিব খান, মানে হি লুক অ্যামেজিং, মানে সামথিং যেটা আগে আমরা কখনো দেখি নাই, আর হচ্ছে সুপারস্টার বা মেগাস্টার, বিকজ সে ওরকমভাবে নিজেকে ট্রানজিশনটা করতে পারে, মানে অনেকদিন ধরে চলে আসছে, তো আমরা তাকে সার্টিং লুকে দেখে অভ্যস্ত, তার জন্য এই এত বড় লুক শিফটটা সিএমের ক্যারিয়ার দিয়ে এখন এতটুকু, তার শাকিব খানের দেখেছেন আসলে গল্পটাও দেখেছেন, ঠিক আছে।